কখনো কি ভেবেছেন কোন প্রাণীর মল পান করবেন তাও আবার বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে অনেকটাই ঘাবড়ে যাবার মতো প্রশ্ন তাই না ধরুন আপনি কফি ভালোবাসেন আপনাকে এক কাপ কফি দেওয়া হলো ধোয়া ওঠা গরম কফি থেকে খুব সুঘ্রাণ বেরোচ্ছে কিন্তু সেই সাথে এও বলে দেওয়া হলো এই কফি বিন সংগ্রহ করা হয়েছে এক প্রাণীর মল থেকে তাও আবার এই এক কাপ কফির দাম পড়বে প্রায় আট হাজার টাকা চোখ কপালে ওঠা মোটেও অস্বাভাবিক কিছু নয় বলছিলাম পৃথিবীর সবচেয়ে দামি কফির কথা ইন্দোনেশিয়ায় তৈরি হওয়া পৃথিবীর সবচেয়ে দামি এই কফি টির নাম কপিলোয়াক এক কাপ কপিলোয়াকের দাম সর্বনিম্ন পঁয়ত্রিশ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত গুনতে হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা থেকে সাড়ে আট হাজার টাকা এমআরএম ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে বিশ্বের সবচেয়ে দামি কফি কপিলোয়াকের বিষয়কর তথ্য সম্পর্কে জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কপি একটা ইন্দোনেশিয়ান শব্দ ইন্দোনেশিয়ানরা কফিকে কপি বলে আর তারা বিড়ালের মতো দেখতে গন্ধগোকুল বা পাম সিবেট বা পাম বিড়ালকে লুয়াক বলে ডাকে এই হল কপিলুয়াকের নামকরণের কারণ লুয়াককে ক্যাটপুপ কফিও বলা হয় লুয়াক নিয়ে বলার কারণ এই কফির সাথে এই প্রাণী অতপরতভাবে জড়িত এমনকি কফির নামের সাথেও জুড়ে গেছে তাদের নাম পৃথিবীর সবচেয়ে দামি কফির খেতাবের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে দুর্লভ কফি হওয়ার খেতাবও কপিলুয়াকের দখলে তবে এ কফি যে পদ্ধতিতে বানানো হয় তা জানলে অবাক হবেন আপনি এমনকি যদি একটু খুদখুতে স্বভাবের হয়ে থাকেন তাহলে কফিটা আপনার হয়তো খেতেই ইচ্ছে করবে না চাষ করা কফির ফল খেতে দেওয়া হয় গন্ধগোকুল বা পামসিবেটকে তারা বেছে বেছে সবচেয়ে ভালো কফি ফলগুলো গিলে খেয়ে নেয় কিন্তু বীজ সহ কফি ফলের পুরোটা তারা হজম করতে পারে না কফি ফলের মাংস অংশ হজম হয়ে গেলেও বীজগুলো আস্তই থেকে যায় এর পরিপাক নালীর মধ্যে কফির বীজগুলো গাজন হয় প্রোটিয়েস নামক এক ধরনের পাচক রস শুটির মধ্যে প্রবেশ করে ক্ষুদ্রতর পেপটাইট এবং অন্যান্য মুক্ত অ্যামিনো অ্যাসিড তৈরি করে এতে কফির বীজের যোগ হয় ক্যারামেলের ফ্লেভার বা এক প্রকারের সুগন্ধ এই কারণে লুয়াক কফির স্বাদ বেড়ে যায় পরে পামসিবেট মল ত্যাগ করলে তা থেকে আস্ত বীজগুলো সংগ্রহ করেন কফি শ্রমিকেরা আর সেই বীজগুলো পরিষ্কার করেই তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে দামি এই কফি তবে এই পরিষ্কার করার কাজটিও কয়েকটি ধাপে করা হয় প্রথমেই ভালো করে ধুয়ে নেওয়া হয় কফির বীজগুলো তারপরে একটি উচ্চ তাপমাত্রায় কফিগুলোকে ভেজে নেওয়া হয় এছাড়াও কফি বীজের উপরে একটা লেয়ার তুলে ফেলার ব্যবস্থা নেওয়া হয় তাই এই প্রক্রিয়াগুলো নিশ্চিত করে যে কফিলুয়াক পান করার জন্য শতভাগ নিরাপদ তবে এই কফির প্রচলনের ইতিহাসও অনেকটা বিস্ময়কর সময়কাল ছিল আঠারোশো শতকের দিকে তখন ইন্দোনেশিয়া ছিল ডাস ইস্ট ইন্ডিজ কোম্পানির উপনিবেশ তারা এখানকার জাভা সুমাত্রা দ্বীপ সহ বিভিন্ন এলাকায় কফির প্ল্যান্টেশন তৈরি করে এই প্লান্টেশন তারা চাষ করত এরাবিকা কফি এই ডাস বা স্থানীয় লোকদের উপর একটি আদেশ জারি করে এই আদেশ অনুযায়ী স্থানীয়দেরকে প্লান্টেশনের কফি গাছ থেকে নিজেদের জন্য কফি বিন ছিঁড়তে নিষেধ করা হয় কিন্তু গাছ থেকে মাটিতে পড়া কফি বিন সংগ্রহ করার ব্যাপারে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা ছিল না জাভা এবং সুমাত্রা দ্বীপের স্থানীয় কৃষকরা সহসায় এটি আবিষ্কার করে যে পাম্পসিবেট বা লুয়াক বিড়াল তাদের খামারের কফি ফল খাচ্ছে কিন্তু কফির বীজ হজম করতে পারছে না যা পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে তখন তারা এই বিড়ালের পায়খানা সংগ্রহ করে হজম না হওয়া বীজগুলো পৃথক ও পরিষ্কার করে ভেজে গুঁড়া করে তারা তাদের প্রাণপ্রিয় পানীয় কফির স্বাদ পেতে লাগলো আর অল্প সময়ের মাঝেই এই রীতি আশেপাশের সমস্ত উপনিবেশে ছড়িয়ে পড়ে যেহেতু এই ধরনের কফি উৎপাদন করা বেশ শ্রম ও কষ্টসাধ্য ব্যাপার ছিল তাই এ ধরনের কফি বেশ ব্যয়বহুল পণ্যে পরিণত হয় কপিলোয়া কফি বিনের উচ্চ মূল্যের কারণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে এই কফি উৎপাদন করতে গেলে প্রচুর সময় ও শ্রমের দরকার হয় কৃষকরা বন এবং জমিতে তন্নতন্ন খুঁজে যে পরিমাণে মল সংগ্রহ করতে পারে তাতে হয়তো একদলায় দলায় পাঁচ বা ছয়টি বিন পাওয়া যায় কৃষকদের মতে গন্ধগোকুলের মল পাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল ভোরবেলা কারণ এরা নিশাচর প্রাণী কিন্তু এটা অনুমান করতে কষ্ট হওয়ার কথা না যে এক পাউন্ড কপিলোয়া কফির বিন সংগ্রহ করতে প্রচুর সময় লাগে তার উপর এইসব বিন সংগ্রহ এবং পরিষ্কার করার জন্য স্বয়ংক্রিয় উচ্চ দক্ষতা সম্পন্ন কোনো যন্ত্রও নেই এই কফি বিন পরিষ্কার করার সময়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় কেননা গন্ধগোকুলের মলের সংস্পর্শে আসার ফলে বিন খাদ্যবাহিত রোগ ছড়াতে পারে তবে কপিলুয়াকের এই উদ্ভট উৎপাদন প্রক্রিয়া মানুষকে এর ব্যাপারে অনুশাহী করার বদলে আরো উৎসাহী করে তুলেছে আর নব্বইয়ের দশকে উৎপাদনকারীরা কপিলুয়াকের মরকে গন্ধগোকুলের ছবি ব্যবহারের মাধ্যমে এই জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলেছেন তবে আজকাল বন্য গন্ধগোকুলের মল সংগ্রহ করা হয় না এটি ছিল পুরাতন পদ্ধতি এর পরিবর্তে বেশি ব্যবসা করার জন্য কপি খামারে গন্ধগোকুল বা পামসিবেট বিড়াল লালন পালন করা হয় বদ্ধ খাঁচায় লালন পালন করা পাম্পসিবেটকে জোর করে কপি শুটি খাওয়ানো হয় এমনকি প্রাণীগুলো কোন ধরনের কফিসুঁটি খাবে তা ব্যবসায়ীরাই নির্বাচন করে দেয় সাধারণত এসব ফার্মে যে ধরনের কফি শুটি ব্যবহার করা হয় তা বন্য কফি তুলনায় খারাপ মানের হয় বর্তমানে কফি ফার্মে পাম্পসিবেট গুলো ভয়ঙ্কর দুরবস্থায় জীবনযাপন করে যেমন একাকৃত্বকরণ খারাপ খাদ্যাবস্থা ছোট খাঁচা এবং উচ্চ মৃত্যু হারের কারণে বর্তমানে এই চাষ পদ্ধতি নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠেছে প্রথাগত চাষাবাদকারীরাও বাণিজ্যিক গন্ধগোকল চাষ পদ্ধতির সমালোচনা করেন বর্তমান সময়ে খোদ ইন্দোনেশিয়ায় গিয়েও বন্য পাম্পসিবেটের আসল কপিলুয়াক কিনতে পারা খুবই কঠিন কাজ কারণ নকল কপিলোয়াকের মধ্য থেকে আসল কপিলুয়াক পৃথক করে চেনা সহজ নয় প্রক্রিয়াজাতকরণে ভালো মন্দ দূরই থাকার পরেও অভিনব উপায়ে তৈরি হওয়ার কারণে কপিলোয়াক কফিপ্রেমীদের কাছে খুবই প্রিয় কপিলুয়াক প্রধানত ইন্দোনেশিয়ার দ্বীপমালার সুমাত্রা জাভা বালি এবং সুলাবেশি দ্বীপগুলোতে উৎপাদিত হয় ইন্দোনেশিয়ার কফির এই ফার্মগুলোতে গেলে বিশ্বের সবচেয়ে দামি এই কপিলোয়াক উৎপাদনকারী এই বিখ্যাত প্রাণীটিকেও কিন্তু দেখতে পাওয়া যাবে দর্শক এই ছিল বিশ্বের সবচেয়ে দামি কফি কপিলুয়াক সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের মধ্যে কে কে এই কফি খেতে ইচ্ছুক তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই এমআরএম ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ